আসসালামু আলাইকুম। আমার সামনে যে 10 হর্স পাওয়ারটা দেখলেন, কিছুক্ষণ আগে আমরা এই জায়গাটা চার্জ করলাম। তো এখানে আমরা বীজ রোপণের যে অ্যাটাচমেন্টটা আছে, এই দেখতে পাচ্ছেন, এই বীজ রোপণের যে অ্যাটাচমেন্ট আমরা এখানে ব্যবহার করেছি, সেই বীজ রোপণের অ্যাটাচমেন্টটা লাগানোর পর দেখেন কিভাবে বীজ পড়ে। আমরা এখানে দুইটা সারি ব্যবহার করছি, এখানে তিনটা ব্যবহার করতে পারবেন, আমরা দুইটা ব্যবহার করছি। এখানে কিছুটা ভুট্টা দিয়েছি এবং কতটুক পরিমাণে পরে কিভাবে যায় এটা একটু আমরা দেখবো। এই যে দেখতে পাচ্ছেন তিনটা সারি করে যাচ্ছে এবং ভুট্টাগুলো কিভাবে পড়ছে দেখেন। কিছুদূর পর পর ভুট্টাগুলো পড়ছে। আপনারা অনেক রকম বীজ এখানে ব্যবহার করতে পারেন, অ্যাডজাস্ট করা যায়, এবং কত ধরনের বীজ দিতে পারবেন সেটাও দেখতে পারবেন। এখানে মাটিতে পড়ে যাচ্ছে, আমরা একটু শুকনো জায়গায় দেখি, শুকনো জায়গায় বীজটা কেমন পরিমাণে পড়ে এটা আমরা একটু শুকনো জায়গায় দেখি। হ্যাঁ, এখানে দেখি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো পড়ছে। এই আমি একটু কাছ থেকে দেখাই, এই যে একটু পরপর ওখানে যেভাবে আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি সেইভাবে ভুট্টাগুলো পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা জায়গায় পড়ছে, কোনো মিস হচ্ছে না। এরকম আপনারা অ্যাডজাস্ট করে যেমন সাইজের বীজ আপনাদের সেভাবে দিতে পারেন। এই যে ভুট্টা আমি একটু শুকনো জায়গায় এই কারণেই নিলাম যাতে দেখা যায়, ওখানে মাটিগুলো নরম, ডুবে যাচ্ছে এবং দেখা যাচ্ছে না। এখানে এই দেখেন প্রত্যেকটা জায়গায় সমানভাবে পড়ে গেছে। আপনারা চাইলে এটাতে শুধু ভুট্টা না, ভুট্টার পাশাপাশি অন্যান্য বীজ যেগুলো আপনারা রোপণ করেন সেটাও দিতে পারবেন। আমরা একটু অ্যাডজাস্টটা দেখি, অফ করো, অফ করো, ওখানে করলাম কিন্তু ওইখানে ওই যে বীজটা মাটির মধ্যে ঢুকে যাচ্ছে তো দেখা যাচ্ছে না, এই জন্য শুকনো জায়গায় দেখাইলাম আর কি, কারণ ভিডিওটা তো দেখা লাগবে এই কারণে। এই যে এইখানে একটা পড়ছে, কত কত দূর পর পর, দশ আঙ্গুল পর পর একটা করে পড়ছে, ছয় ইঞ্চি পর পর একটা করে পড়ছে, না ছয় ইঞ্চি সাত ইঞ্চি। আচ্ছা, এটা অ্যাডজাস্টের জায়গাটা একটু দেখাই। এখানে কিন্তু চেইন লাগানো আছে, এই চেইনের মাধ্যমেই এটা ঘোরে, আর এটা হচ্ছে লোহার চাকার মতো। আর অ্যাডজাস্টের যে জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে আমরা ভুট্টা দিছি, দেখি একটু ঘোরাও তো, এইটা হলো, হ্যাঁ হাত দিয়ে ঘুরাইলেও এই বীজগুলো পরে। আমি একটু দেখাই কাছ থেকে, দেখি হাত ধরেন তো, হাত দাও, এই যে, হ্যাঁ একটা একটা করে পড়ছে। ওখানে বীজ দেওয়া আছে, সরাই দিছো, এটা হাত দিয়ে ঘুরিয়ে জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে অ্যাডজাস্টেবল গুলো দেখাই। এখানে হচ্ছে এইটার মাধ্যমে বীজগুলো পড়ে, এই এই জায়গার মাথাগুলো আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যে কোনো সাইডে চাপাই দিয়ে, যত ইঞ্চি পর পর আপনার রোপণ করা দরকার সেটা দেখতে পারবেন। তিনটা সারি আছে, আপনারা চাইলে দুইটাও ব্যবহার করতে পারবেন। আমরা যেমন এখানে দেখেন ক্যাপ দেয়া আছে দুইটা করে, আমরা একটা করে খুলছি, আমরা একটা করে খুলছি, আর এখানে দেখেন দুইটা করে সারি দেয়া আছে। এইটা একটু খুলে দেখো তো, এটা এটা দেখানো যাবে, এই যে এখানে দেখেন যে এখানে দুইটা সারি আছে, একটাতে হচ্ছে অ্যাডজাস্টেবল, এই যে এই পাশেরটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার বীজের সাইজ অনুযায়ী, আর এই পাশটাতে হচ্ছে ছোট যে বীজগুলো আছে সেটা ব্যবহার করতে পারবেন। এই যে এটা এই জায়গাটাতে ঘোরানোর অপশন আছে, এটা ঘোরালে এই দেখেন এখানে অ্যাডজাস্ট হচ্ছে, এটা বাড়া কমা এখান থেকেই করা যেতে পারে। এবং এখানে আপনি লাগিয়ে যখন নিয়েছেন এখানেও অ্যাডজাস্টের কিছু জায়গা আছে, আপনারা চাইলে আপনার মতো করে যেভাবে চান সেভাবে ব্যবহার করতে পারবেন। এখানে ফার ওপেনার আছে, এই ফার ওপেনারের মাধ্যমে ওপেন হয় মাটিটা এবং বীজটা করে পড়ে। তো মোটামুটি দেখতে পারলেন যে আসলে এই বীজ রোপণটা আপনি যে কোনো বড় যে মিনি পাওয়ার টিলারগুলো আছে 10 হর্স 7 হর্স এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন, পেট্রোলগুলোতেও ব্যবহার করতে পারবেন, জাস্ট একটা অ্যাটাচমেন্ট। তো এটার চাষের ভিডিওটা আগে আছে, আপনারা আগেরটা দেখতে পারবেন, আমাকে ভুট্টা দিয়ে দেখালাম, আপনারা অন্যান্য বীজগুলোও ট্রাই করতে পারেন। চাষের ভিডিওটা দেখলে আপনারা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারেন, ওরা চাষের অংশগুলো দেখতে পারবেন। আর আমরা জাস্ট এটা দেখেছি, এবং এখানে বীজের দুইটা জায়গায় একটাতে অফ করে আরেকটা ব্যবহার করতে পারবেন,
এবং আপনারা যদি দূরত্ব চান মাঝখানেটা অফ করে দুই সাইডে ব্যবহার করতে পারবেন। এই ছিল মোটামুটি এই ছোট্ট অ্যাটাচমেন্টের বিস্তারিত। আপনারা চাইলে এটা নিজেরাও ট্রাই করতে পারেন। যারা অলরেডি মিনি টিলার গুলো নিচ্ছেন তারা শুধু অ্যাটাচমেন্ট কিনে নিয়ে গিয়েও এই কাজটা করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।